হ্যালো দর্শক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং হাউজে। নতুন পর্ব দেখার জন্য সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকের পর্বে শেয়ার করব পাকা আম দিয়ে অসম্ভব মজাদার মিষ্টি আমের আচার। খুব কম সময়ে ঝটপট আপনারা এই মজাদার আচারটি বানিয়ে ফেলতে পারবেন এবং সারা বছর ধরে আপনারা এই আচার সংরক্ষণ করতে পারবেন। আশা করি রেসিপিটি আপনাদের সবার ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং সেই সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। এখন চলে যাব মূল পর্বে, দেখে নেব পুরো রেসিপির প্রস্তুত প্রণালী। তো প্রথমেই আমি এখানে চারটে পাকা আম নিয়েছি। আমগুলোকে আমি ভালো করে খোসা ছাড়িয়ে নিয়েছি। আর এখানে আমগুলো কিন্তু খুব বেশি পাকা হবে না, আমগুলো পাকা হবে কিন্তু খুব বেশি নরম হবে না, মোটামুটি একটু শক্ত অবস্থায় আমগুলো নিয়ে নিতে হবে। এবার এই আমগুলোকে গ্রেটারে গ্রেট করে নিতে হবে। আপনারা চাইলে গ্রেটারে গ্রেট করে নিতে পারেন কিংবা আমার মতো এরকম নাইফের সাহায্যে কুচিয়ে নিতে পারেন। তো আমার হাতের দিকে লক্ষ্য করলেই আপনারা বুঝতে পারবেন আমি আমগুলোকে কিভাবে কুচিয়ে নিচ্ছি। তো প্রথমে নাইফ দিয়ে আমি এরকম একটা সাইড খুব ভালোভাবে কুচিয়ে কেটে নিচ্ছি। আর এইভাবে কেটে নিলে আপনারা খুব সহজে আমটাকে কুচিয়ে নিতে পারবেন। খুব সহজ পদ্ধতি আপনাদের সাথে শেয়ার করলাম, আর আপনাদের কাছে যেটা সহজ বলে মনে হয় আপনারা সেইভাবেই আমটাকে কুচিয়ে নেবেন, গ্রেটারের সাহায্যে কিংবা এরকম নাইফের সাহায্যে। তো এখানে আমি আমের একটা পিঠ খুব ভালো করে কুচিয়ে নিয়েছি। এরপর আমি নাইফের সাহায্যে ঠিক এভাবে পাতলা পাতলা করে উপর পিঠটাকেও কুচিয়ে নেব। তো আপনারা আমার হাতের দিকে লক্ষ্য করলেই বুঝতে পারবেন আমি কিভাবে আমটাকে কুচিয়ে নিচ্ছি। তো খুব সহজভাবে এটা কুচিয়ে নেওয়া যায় এইভাবে। এবার আমি আমের এই পিঠটাকেও ঠিক সেম পদ্ধতিতে কুচিয়ে নেব এবং বাকি আমগুলোকেও আমি ঠিক এভাবে কেটে নেব। তো এখানে আমার সবগুলো আম কাটা হয়ে গেছে। এরপর গ্যাসে একটি প্যান বসিয়ে দিয়েছি। প্যানে দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ রিফাইন তেল। আপনারা চাইলে সরিষার তেল দিয়েও করে নিতে পারেন। দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা। আমি মাঝখান থেকে তেজপাতা দুটো কেটে দিয়েছি। এক টুকরো দিয়ে দিচ্ছি দারুচিনি। তো এখানে তেলটা মোটামুটি গরম হয়ে গেছে, আর এই পর্যায়ে দিয়ে দেব এক কাপ পরিমাণ চিনি। যেহেতু আমরা আমটা পাকা নিয়েছি তো সেজন্য খুব বেশি চিনির প্রয়োজন হবে না। আপনারা চিনির পরিবর্তে এখানে গুড় দিয়ে দিতে পারেন। তো এখন আমি চিনিটাকে একটু গলিয়ে নেব এবং এই সাথেই দিয়ে দেব দুই টেবিল চামচ পরিমাণ ভিনিগার। আর ভিনিগারটা দিলে আমটাকে আপনারা অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন। তো ভিনিগারটা দেওয়ার পর এখন খুব ভালোভাবে আবারও চিনিটাকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আর চিনিটা কিন্তু এখানে গলতে শুরু করেছে। এই পর্যায়ে আমি দিয়ে দেব কেটে রাখা আম। আমটা দিয়ে এখন আমি আলতো হাতে আমটাকে নাড়াচাড়া করে নেব। আর এখানে প্রথম থেকে শেষ পর্যন্ত গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে দিতে হবে। তা না হলে আমটা যদি নিচে লেগে যায় তাহলে কিন্তু আচারটা একেবারেই খেতে ভালো লাগবে না। তো এখানে আম থেকে কিন্তু বেশ কিছুটা পানি বেরিয়ে এসছে, আর এখন ধীরে ধীরে এই পানিটাকে ভালোভাবে শুকিয়ে নিতে হবে। আর এখানে খুব বেশি জোরে জোরে আমটাকে নাড়াচাড়া করা যাবে না, আলতো হাতে মাঝে মাঝে আমটাকে নাড়াচাড়া করে দিতে হবে। আর এইভাবে একটু সময় ধরে জাল করে নিলে কিন্তু এই কুচি করা আমগুলো পুরোপুরি গলে যাবে না। আর আমগুলো যদি এরকম গোটা গোটা থাকে তাহলে আচারটা দেখতে অসাধারণ হবে। তো এইভাবে আলতো হাতে আমগুলোকে নাড়াচাড়া করে নিতে হবে। তো এখানে 6-7 মিনিট জাল করে নেওয়ার পর আমের পানিটা কিন্তু বেশ শুকিয়ে এসছে। এই পর্যায়ে আমি হাফ টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কা পাউডার। এতে করে সুন্দর একটা কালার আসবে। দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণ ভাজা জিরা পাউডার। কাশ্মীরি লঙ্কা পাউডারটা সম্পূর্ণ অপশনাল, আপনারা স্কিপ করতে পারেন। এবার আমি আলতো হাতে আবারও একটু নাড়াচাড়া করে দিচ্ছি এবং এরপর আবারও আমি 5-6 মিনিট লো টু মিডিয়াম আঁচে আমটাকে জাল করে নেব। তো এখানে 5-6 মিনিট জাল করে নেওয়ার পর আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন আমের যে এক্সট্রা পানি বেরিয়ে এসেছিল তো সেটা কিন্তু
বেশ ভালোভাবে শুকিয়ে গেছে, আমটা বেশ আঠালো একটা অবস্থায় চলে এসেছে। আর আপনারা একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন আমটা কিন্তু গোটা গোটা অবস্থায় রয়ে গেছে। এবার আমি আরও 2-3 মিনিট আমটাকে জাল করে নেব। তো এখানে 2-3 মিনিট জাল করে নেওয়ার পর আমাদের আচারটা কিন্তু অলমোস্ট রেডি। খুব সুন্দর একটা কালার চলে এসেছে, আর আম থেকে যে এক্সট্রা পানি বেরিয়ে এসেছিল তো সেটা খুব ভালোভাবে কিন্তু শুকিয়ে গেছে। আর আচারটা ঠান্ডা হওয়ার পর কিন্তু আরও একটা আঠালো ভাব চলে আসবে। আর আচারটাকে আরও একটু টেস্টি করার জন্য আমি এখানে 1/2 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম বিট লবণ, 1/2 টেবিল চামচ পরিমাণ ভাজা মৌরির গুঁড়ো, চাইলে কিন্তু আপনারা এলাচের গুঁড়ো দিয়ে দিতে পারেন। এবার আমি আচারটাকে আবারও একটু আলতো হাতে নাড়াচাড়া করে দিলাম। এখন আচারটাকে খুব ভালোভাবে ঠান্ডা করে নিতে হবে। ঠান্ডা হওয়ার পর আপনারা এয়ার কন্টেনারে ভরে এই আচারটাকে 1 বছর পর্যন্ত সংরক্ষণ করতে পারেন। আপনারা এই লোভনীয় মিষ্টি আমের আচার গরম গরম লুচি পরোটার সাথেও কিন্তু পরিবেশন করতে পারেন। আশা করি আমার আজকের আচারের রেসিপিটি আপনাদের সবার ভালো লেগেছে। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসবো আগামী পর্বে নতুন রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।